আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমাদের কাছে দুজন পেশেন্ট আসছে, ওনারা আমাদের নতুন অতিথি। ওনারা অনেকদিন প্রায় আমাদের হসপিটালে ভর্তি ছিলেন। তো দর্শক, আপনারা জানেন প্রতিটা মুহূর্তে প্রতিটা ভিডিওতে আমরা নতুন নতুন পেশেন্ট নিয়ে আসি, নতুন রোগ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি। তো আজকে যিনি আছেন ওনারা দুজনেই কিন্তু পেশেন্ট, দুজনেই হাজব্যান্ড ওয়াইফ, দুজনেই ভর্তি ছিলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো আসলে বুঝতেই পারছেন যে সেই বিষয়ে আমরা কথা বলবো, আসলে কী হয়েছিল তাদের, কিসের জন্য আমাদের ডিপিআরসি হসপিটালে আসলেন, কিসের জন্য ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন। চলুন দর্শক, আমাদের সাথে কথা বলে পরিচয় হয়নি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ স্যার, ভালো ভালো। স্যার আপনার নামটা কি স্যার? আমার নাম সেলিম। দেশের বাড়ি কোথায়? লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। স্যার আমরা তো ইতিমধ্যে জানি যে আপনি L4 L5 এর সমস্যায় ছিলেন, যেটাকে আমরা PLID সমস্যা বলি। তো সেই রোগটা আপনার হয়েছিল, প্রথম অবস্থায় কিন্তু আপনি জানতেন না যে আপনার এই ধরনের কোনো সমস্যা হয়েছে। যদি প্রথম থেকে আমাদেরকে একটু খুলে বলতেন যে কি সমস্যাটা হয়েছিল। এখন বলতে আমি অনেক আমার মনে পড়ে আর কি, আজ থেকে প্রায় 6 বছর আগে আমি যে কাজটা করি ওখানে, আমি তো কুইট থাকি। আচ্ছা। ওই দোকানে আমি ওই গ্যাসের সিলিন্ডারে কাজ করি আর কি। তো আমি একসময় একটা সিলিন্ডার উঠাতে গিয়ে আমার মাথার মধ্যে প্রচুর পেন। আচ্ছা। এমন প্রচুর ব্যথা ছিল যে সহ্য করার মতো না আরকি, ইনজেকশন দিলে একটু কমে আবার বাড়ে। মানে এমন কি কোনো সিচুয়েশন হয়েছিল যে আপনি ব্যথার জন্য উঠতে পারতেছেন না? হ্যাঁ উঠতে হয়েছে। হ্যাঁ উঠতে পারতেছেন, আমি এক গ্লাস পানিও নিয়ে খাইতে পারতেন না। ওইটা মানে শক্তি পেতেন না? না। আচ্ছা। যে পাতির ডাক্তারটা লইমু, তাও আমার ই ছিল না, মানে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ ছিল। হ্যাঁ। আচ্ছা। তারপরে আমি একটা প্রাইভেট হাসপাতালে গেছি, একটা ইন্ডিয়ান ডাক্তারের কাছে। ওখানে আমার সে দেখার দেখতে পরে ওখানেও সেই একই রকম ওষুধ দিছে আর বলতেছে আপনি রেস্টে থাকেন কয়েকদিন, সপ্তাহ 10 দিন রেস্টে থাকেন, এইগুলো দিছি, এগুলো এইভাবে খাইবেন ওষুধ। তারপর আমি ওকে প্রেসক্রিপশন করে ইনজেকশন নিয়ে আসি, ওষুধ দিয়েছি, মেডিসিন সেগুলো নিয়ে আসছি। আমি এক সপ্তাহ রেস্টে ছিলাম, তারপর আস্তে আস্তে ভালো হয়েছে। এরপর থেকে তখন ভালো আছি, সুস্থ পুরোপুরি। এরপর থেকে আস্তে আস্তে হয়েছে কি, মাঝে মাঝে ব্যথা করতো, ওখানে না এখানে ব্যথা করতো, তার অনেক হয়তো বাড়ি কাজ করি, হয়তো হাঁটাটা করি, মাজা থেকে কোমরে বা নিচের দিকে ব্যথাটা চলে আসলো, চলে আসলে। আর ব্যথাটা রয়েছে কি, আমার ব্যথাটা এখানে করে উপরে আসে কিন্তু নিচের থেকে উপরে যায় না, সিস্টেমটা এরকম আমার। তারপরে আমি অনেকদিন আমি বলি এমনি হয়তো কাজ টাজ করে আসতে দিতাম, এই 5-6 বছর ওষুধ টুষুধ খাইছি, অনেক ভালো হয় আবার যায়, ভালো হয় আবার আসে। তো আমি এবার বাড়িতে আসি। মূল কথাটা হচ্ছে আপনি ব্যথার ওষুধটা যতদিন খাচ্ছেন বা ওষুধ যতদিন চালাচ্ছেন ততদিন ভালো থাকছে, একটু ভালো থাকে আর, যখন বন্ধ দিচ্ছেন আবার ব্যথা শুরু হচ্ছে। আচ্ছা। পরে আমি বাড়িতে আসি মার্চে, লাস্ট 28 তারিখে। তো আমি এই ব্যথার কারণে আমি গেছি আমার ডাক্তারের কাছে গেছি, উনি আমার দেখিয়ে দিলে বলছে এমআরআই করান, এমআরআই রিপোর্ট দিয়েছে, কইছে ডিউটি করতে পারি না। পরে আমি ফোন দিছি, যখন বাংলাদেশে আসলেন কতজন ডক্টর দেখিয়েছেন? 2 জনকে দেখাইছি আমাদের ওখানে। ওনারা আপনাকে কি সলিউশন দিল যে আসলে সমস্যাটা কি হয়েছে? আপনার খোলে কি বলেছিল যে এই সমস্যা হয়েছে, এটার জন্য এটা করতে হবে? হ্যাঁ, ও বলছে না এই ওষুধটা খান, আপনাদের এখন হাতের সময় এটা নিয়ে যান, সময় পেলে আবার ভালো করে চিকিৎসা করে আপনার L4 L5 S1 এটা সমস্যা হতে পারে সামনে। জি জি। তামার সময় আমি চলে গেছি, তারপর আমি যাই, এখন আমি 3 মাস পড়ে গেছি, আমার বহুত আবার ব্যথা করতেছে। তখন আমি বাড়িতে ফোন দিয়েছি, এই সমস্যা করছে, চলে আসো তাহলে ছুটি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ছুটি নিয়ে আমি এই 29 তারিখে আসছি। আজকে কয় তারিখ? এই যে 13 তারিখ, গত মাসে 29 তারিখে আসছি। আসি বাড়ি 4-5 দিন ছিলাম, 4 তারিখে স্যার এখানে ভর্তি হয়েছি। আচ্ছা। আপনি তো স্যার দেশে ও বিদেশে সবখানেই আপনি অনেকজন ডক্টর দেখিয়েছেন, ওনাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, তো সেক্ষেত্রে আমাদের সম্পর্কে কিভাবে জানতে পেলেন স্যার? ইউটিউবের মাধ্যমে। আচ্ছা। ইউটিউবে আমি দেখি, অনেকদিন ধরে দেখছি, আপনারও দেখছি অনেকটা, শওকত স্যারেরও অনেকটা দেখছি আমি। তখন আমার যে একটা যে আমি এখানে গেলে হয়তো আমার এটা হইতে পারে, কারণ আমি দেখছি অপারেশন বিহীন চিকিৎসা বহুত, আমি দেখছি অনেক মানুষ চিকিৎসা হয়েছে এবং তার দেখছি আমি। আর আমাদের ওখানেও কুয়েতে থেকে একটা লোক আমার জানা আছে না, ও বলছে আরেকটা লোক ফ্যাশন পাইছি আমি, আমাদের কুয়েতে থাকে, ও আমার সিটে আছিল, ও বলছে না চিকিৎসা নেন, আপনি 4-5 দিন একটু হয়তো একটু ইয়ে হবে, পরের থেকে আপনার সুস্থ হয়ে যাবে।
আমার মনে দৃঢ় বিশ্বাস আছে যে আমি শফিউল্লাহ স্যারের পদের কাছে গেলে ইনশাআল্লাহ আমি সুস্থ হব। মনের একটা যে বলটা, মানে কথা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে আপনি বুঝতে পারলেন যে না, আমি যদি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে যাই তাহলে একটা পারফেক্ট একটা চিকিৎসা, হ্যাঁ একটা আমি কিছু সমাধান পাবো। সেটা আপনি একদম মনোবল নিয়ে এসে, মনোবল নিয়ে আমি বাড়িতে আসি, আমার অনেক মানুষ বলছে ঢাকা ওই জায়গা যাই যাও, আমাদের ওখানে আসে মাস দিয়ে যাও। আমি বলছি না, আমি কারো আছে, আমি আগে এখানে আগে দেখি তারপরে টাকা ফিউজ নেব। কেউ বলছে আমার যে আমরা সবসময় যে ডাক্তার থেকে ওষুধ খাই একটা আছে ফার্মেসি, ও বলছে আপনি ইন্ডিয়া চলে যান। আমি বলছি ইন্ডিয়া যাবো কেন, আমি দেখি, আমি আসি যদি দেখি না আমি তো আসি। এখন বাংলাদেশে কিন্তু অনেক ভালো 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 ডাক্তার আছে, ট্রিটমেন্ট আছে, দেশে কি হয় সেটা ওটে স্যার। স্যার আপনি তো আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, আপনি স্যারের ট্রিটমেন্ট নিয়ে ভর্তি হয়ে অনেকটা দিন আছেন, আজকে কতদিন? আজকে আজকে আমাদের দশমতম দিন শেষ হয়ে গেছে, আমি আগামীকালও আসি, আমি আগামীকালও চিকিৎসা নিব। স্যার এই দশ দিনে স্যার আপনি কেমন মনে করছেন যে আপনার আগে যে দিনগুলো যেভাবে কাটাতে হতো, চলাফেরায় সমস্যা হতো, চলাফেরা জীবনে কিন্তু অনেকটা প্রবলেমে পড়তে হয়েছে আমাদের। আমি তো আপনার যে হাসপাতাল, আমি আগে বাড়িতে থাকতো, আমি হাঁটি নিচে যেতে পারতাম না আপনার যে হাসপাতাল, সেই এক্সপিরিয়েন্স সেই ইয়ে থেকে স্যার এখন কি অবস্থা আছে এটা একটু জানতে চাই। এখন চিকিৎসা বলতে আমি দশ দিন চিকিৎসা নিচ্ছি, আগামীকাল একদম চিকিৎসা বাকি, আমি স্যারের কাছে বলছি আমি নিচে গেছি। এখন ইনশাআল্লাহ আমি তো মনে করি আমি 90% সুস্থ, আলহামদুলিল্লাহ। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখার জন্য। তো ইতিমধ্যে জানি যে আপনার ওয়াইফও আমাদের তো ওনার সাথে একটু আমরা পরিচয় হয়ে কথা বলে নিব সমস্যাটা কি ছিল। আমরা যাব ওনার ওয়াইফের কাছে, উনিও আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো চলুন ওনার সাথে একটু কথা বলে নিই। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন ম্যাডাম? ম্যাডামের পুরো নামটা কি ম্যাম? ফারহানা। আমরা ইতিমধ্যে জানি আপনি লক্ষ্মীপুর থেকে আসছেন, আপনার হাজব্যান্ড এখান থেকে ট্রিটমেন্ট নিয়েছে, আপনিও নিয়েছেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন। কি সমস্যা হয়েছিল ম্যাম একটু যদি আমরা প্রথম থেকে শুনতে পেতাম, একটু খুলে বলতেন যে মূল সমস্যাটা কি ছিল আপনার? আমার কোমরে ব্যথা ছিল, আচ্ছা, গাড় ব্যথা, হাতে ব্যথা, হাঁটু ব্যথা, আচ্ছা, মানে এই সাইড পুরো ব্যথা ছিল। আচ্ছা আপনি কি কোনো পরে গিয়ে ব্যথা পেয়েছেন না কোনো এমনিতেই সমস্যাটা শুরু হয়েছিল? এমনিতেই সমস্যা হয়েছে। হাঁটুতে কেমন ব্যথা ছিল আপনার? হাঁটুতে আমি উঠতে পারি না, বসতে পারি না, আজকে 18 দিন 20 দিন হয়েছে। আপনি তো ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, স্যার আপনাকে কি বলেছে যে আপনার মূল সমস্যাটা হয়েছিল? কি মূল সমস্যা হয়েছে স্যার? বুঝা যে আপনার হাঁটুর বাড়ি আপনি তো কতদিন আজকে ভর্তি হয়েছেন, মানে কতদিন হলো? 6 দিন হলো। আপনি 6 দিন আগেও কিন্তু একজন অনেক ঘোরতর সমস্যায় ভুগতেছিলেন, অনেক সমস্যা ছিল, আপনার খুব ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, গাড়ে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, সব জায়গায় মোটামুটি ভালোই ব্যথা ছিল। তো 6 দিন আগে যেমনটা ছিলেন এখন কি অবস্থা ম্যাম? না এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। আগের চাইতে কেমনটা সুস্থ বোধ করছেন নিজেকে? এখন পুরোপুরি সুস্থ আছি, এই সামনে কথা বলতে পারি না, আল্লাহর ইচ্ছে। আচ্ছা আচ্ছা, দর্শক শুনতে পেলেন ওনারা দুজনেই ওনাদের বাসার মতো আপনাদেরকে বুঝতে চেয়েছেন যে আসলে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিয়ে ইনশাল্লাহ আগের চাইতে অনেকটাই সুস্থ হয়েছেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে স্যারের কাছে আসা আমি আশা লাগবে বা আসবেন সেটা আমি বলবো না, যেখানে গেলে আপনি সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন, যেখানে গিয়ে আপনার সঠিক রোগটা আপনি নির্ণয় করে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হতে পারবেন সেখানে যাবেন। আশা করি আমাদের প্রতি আপনাদের দৃঢ় বিশ্বাস আছে, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার ফিজিওথেরাপির মাধ্যমে এ ধরনের সমস্যা যেমন অস্থি আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস, PLID এ ধরনের সমস্যার জন্য ইতিমধ্যে আপনারা ভালো করেই জানেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার অনেক স্পেশালাইজড ডক্টর। তো আমি বলবো যদি আপনারা সঠিক রোগটা নির্ণয় করতে চান, সুস্থ হতে চান, DPRC-র প্রতি বিশ্বাস রাখতে হবে। তো দর্শক আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এখানেই শেষ করলাম।